أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়েলকাম বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সে বিষয়টি এমনই মুখরোচক যে সমাজের অলিতে গলিতে এটা ছড়িয়ে আছে কবর আজাব আছে কি নেই এই নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে কোরআন বলে কবর আজাব চলছে কিন্তু জাহিল বলে সব মিছা কথা কোনো কবর আজাব নাই আসুন বিষয়টা আমরা একটু পর্যালোচনা করে দেখি কবর আজাব সম্পর্কে আল কোরআনের বর্ণনা এটি পাবেন আপনারা আল ফিকহুল আকবার হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই গ্রন্থে কবরের অবস্থা সম্পর্কে আল কোরআনের বর্ণনা আল কোরআন কবরের অবস্থা সম্পর্কে বর্ণনা দিয়েছে হাদিসে তো আছেই সে বর্ণনাটা কি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার রব আমাকে পৃথিবীতে পুনরায় প্রেরণ করুন যাতে আমি ভালো কাজ করতে পারি যা আগে করিনি কিন্তু কখনো এরূপ হবার নয় এতে তার মুখের উক্তি তাদের জন্য রয়েছে বারজাক যেখানে তারা থাকবে পুনরায় জীবিত হয়ে ওঠার দিন পর্যন্ত এটি 23 নম্বর সূরা আয়াত নাম্বার হলো 99 ও 100 এ আয়াত আমরা পরে দেখব কোরআনের আয়াত আমি একটু পরে দেখাচ্ছি এখানে বাংলাটা হুবহু তুলে দেওয়া হয়েছে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আয়াতে কোন রকমের গরমিল করেননি হুবহু তুলে দিয়েছেন এবং অনুবাদক সেই আয়াতটি অনুবাদ করে এখানে আপনাদেরকে দেখাচ্ছেন তার মানে আমরা কোরআন পড়ছি আসলে এখন এইখানে প্রশ্ন ওঠে যদি কোন রকমের শাস্তি না থাকে কবরে অথবা যদি কোন রকম ভয়ভীতির কারণ না হয়ে থাকে তাহলে মৃত ব্যক্তি আল্লাহর কাছে কেন প্রার্থনা করবে যে তাকে পুনরায় ফেরত পাঠানো হোক যাতে সে ভালো আমল করতে পারে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এবং এই প্রশ্নের জবাব একটাই সেটা হলো আজাব আছে আজাব আছে আজাব না থাকলে এই প্রার্থনা সে করত না এবং তাকে কখনো ফেরত পাঠানো হবে না এ কথাও আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে দ্বিতীয় যে আয়াতটি সেটা হলো তাদের সকাল সন্ধ্যায় উপস্থিত করা হয় আগুনের সামনে এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে ফেরাউনের সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে 40 নম্বর সুরার 46 নম্বর আয়াত সকাল এবং সন্ধ্যায় পালা করে নির্দিষ্ট সময়ে রুটিন করে এই পাপীদেরকে আগুনের সামনে হাজির করা হয় বলে বলা হচ্ছে আগুনের সামনে হাজির করা মানে কি এটা কি খুব আরামের বিষয় না আজাবের বিষয় অবশ্যই শাস্তির বিষয় আজাবের বিষয় আজাব হচ্ছে সেটা ছোট শাস্তি হোক বা বড় শাস্তি হোক শাস্তি তো ভয় ভীতি তো সকাল সন্ধ্যায় যাকে আগুনের সামনে হাজির করা হয় তাকে তো শুধু ঘুম পাড়িয়ে রাখা হয় না যে অনন্ত কাল ধরে অথবা সেই কিয়ামতের আগ পর্যন্ত তারা আর জাগবে না ঘুমিয়ে থাকবে এই কথা তো সত্য না তাদেরকে তো জাগানো হয় জাগানো না হলে সকাল সন্ধ্যায় আগুনের সামনে হাজির করা হয় কি করে অবশ্যই কবর আজাব আছে তৃতীয় যে আয়াতটি এখানে ব্যাখ্যা আছে আবার এখানে ফেরাউনকে ও তার লোকজনদের কিয়ামতের পূর্বেই সকাল সন্ধ্যার দোজখের আগুনের শাস্তির কথা বলা হয়েছে এবং এ শাস্তি হবে রুহের উপরে শাস্তিটা হবে রুহের উপরে
তো সম্পর্কে আল কোরআনের ঘোষণা, এটা হলো তৃতীয় যে আয়াতটি আমি বলবো, সেটি গুরুতর শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদের লঘু শাস্তি আস্বাদন করাব। সূরা নম্বর 32 আয়াত নম্বর 21। তাহলে গুরুতর শাস্তির পূর্বে তাদেরকে লঘু শাস্তি দেওয়া হবে, ছোট শাস্তি দেওয়া হবে। কোথায় দিবি শাস্তিতে? দুনিয়া তো শাস্তি আল্লাহ পাক পাপের শাস্তি দুনিয়া সাধারণত দেন না, সাধারণত পাপের শাস্তি দুনিয়া দেন না আল্লাহ পাক। এ আলাপ আমরা এই আয়াতটি যখন দেখাবো তখন আবার করবো এই আলাপ। এখানে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন যেখানে আজাবে আকবর দ্বারা দোযখের আজাব এবং আজাবে আদনার দ্বারা কবরের আজাব বুঝানো হয়েছে। প্রথমে আমরা যে সুরাটির কথা বলেছিলাম 23 নম্বর সুরা, সুরা মুমিনুন, এর 99 এবং 100 নম্বর আয়াত আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে। কারো মৃত্যু যখন উপস্থিত হয় তখন সে বলবে বা বলে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় ফেরত পাঠান। তো শাস্তি না হলে তো পুনরায় ফেরত পাঠানোর কথা না, শাস্তি হচ্ছে, অবশ্যই শাস্তি হচ্ছে, কবর আজাব আছে। এর দ্বিতীয় যে আয়াতটি বলছি সেটা হলো সুরা মুমিন 40 নম্বর সুরা, 46 নম্বর আয়াত হলো সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে, আয়াত শুনিয়ে এসেছি। তৃতীয় যে আয়াতটি, এই আয়াতটি অনুবাদক একটু ভুল করে এখানে তুলেছেন, সুরা সাজদা 32 নম্বর সুরা 21 নম্বর আয়াত, গুরু শাস্তির পূর্বে তাদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব। এখানে এই দেখুন পৃথিবীতে কথাটি এটি যুক্ত করেছেন অনুবাদক, মূল আয়াতে পৃথিবী নাই। এখানে দেখুন দুনিয়া কিংবা আরদি এই কথা কোথাও এই আয়াতের ভিতরে নাই, এটি ওনার আইডিয়া যে এটা শাস্তিটা পৃথিবীতে হবে। আসলে পাপীদের শাস্তি পৃথিবীতে হয় না, পৃথিবীতে যদি পাপের শাস্তি হতো তাহলে ফেরাউন অত পাপ করতে পারত না, ধর্ষক সেঞ্চুরি করতে পারত না, একটা মেয়ের উপর চড়া হতে গেলেই তার এই ধর্ষণের যে শক্তি যে অঙ্গটা দিয়েছে আল্লাপাক সেই শক্তির সেই অঙ্গটা বিকল হয়ে যেত এবং সে যন্ত্রণায় চিৎকার শুরু করে দিত, ধর্ষক আর ধর্ষণ করতে পারত না, খুনি খুন করতে পারত না যদি আল্লাহ পৃথিবীতেই শাস্তি দিতেন, ভূমি আত্মসাৎকারী ভূমি আত্মসাৎ করতে পারত না, অত্যাচারী রাজা অত্যাচার করতে পারত না যদি আল্লাহ দুনিয়ার শাস্তি দিতেন। দুনিয়ার বুকে মৃত্যু যখন শুরু হয় তখন তার শাস্তি শুরু হয়, মৃত্যুর সময় আজাবের ফেরেশতারা এসে পাপীদের ঘাড়ে আঘাত করে বলে যে আস্বাদন করো নরকের শাস্তি। এ কথা আল কোরআনে আছে অন্য সুরায় অন্য আয়াতে, অর্থাৎ মৃত্যুর সময় থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। তা এখন এই যে গুরু শাস্তি অর্থাৎ দোযখের শাস্তির পূর্বে গুরু শাস্তিটা কোথায় হবে? গুরু শাস্তি মানে বড় শাস্তিটা হবে দোযখে, আর লঘু শাস্তিটা হবে কোথায়? কবরে। এখানে পৃথিবীতে কথাটি উনি নিজে যোগ করেছেন, যেখানে ব্র্যাকেট দিয়ে রেখেছেন, অনুবাদক নিজে যোগ করেছেন, যাতে তারা ফিরে আসে, যাতে কথাটা এটা হল যদি জানতে পারে, লা আল্লাহুম, এই কথা জেনে যে গুরু শাস্তি ভোগ করাবো এবং লঘু শাস্তি ভোগ করাবো, কোনোভাবেই স্বস্তি দেব না, এই আয়াতের মানেটা হলো তাই, এটা জেনে যদি তারা ফেরত আসে, অর্থাৎ দুনিয়ায় এইটা তাদেরকে জানানো হলো, এই শাস্তির কথা জেনে বা শুনে তারা যদি ফেরত আসে, এই প্রত্যাশা, এই শাস্তির কথাটা আল্লাপাক এখানে জানিয়ে দিলেন। আর উনি যে মানে করেছেন সেটা হলো লঘু শাস্তি দেবে আর গুরু শাস্তি দেবে যাতে তারা ফিরে আসতে, লঘু শাস্তি আর গুরু শাস্তি দেওয়ার পরে তাদের আর ফেরত আসার সুযোগ নাই, দোযখে ঢোকার পর কি আর কেউ পৃথিবীতে ফেরত আসবে, আসতে পারবে? পারবে না। কাজেই উনি অনুবাদে ভুল করেছেন, ভুল মানুষের হতেই পারে, এটা বিদেশি ভাষা,
যত বড় পণ্ডিতই হোক না কেন ভুল হবেই। এবং কোরআনের ভাষা অত্যন্ত আপনার কি বলে শক্ত ভাষা, যেমন সহজ তেমনি শক্ত, অনুবাদ করতে গেলে খুবই শক্ত কিন্তু হৃদয়ঙ্গম করতে গেলে খুবই সহজ। তো যাই হোক, আমি অনুবাদকের দোষ দিচ্ছি না, অনুবাদক যে ভুলটি করেছেন সেটি তার অনিচ্ছাকৃত ভুল, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কষ্ট করে এটি অনুবাদ করেছেন। এখানে আমরা এই তিনটি সুরার চারটি আয়াত আপনাদেরকে দেখালাম এবং এ দিয়ে প্রমাণিত যে কবরে আজাব আছে। যারা বলছে যে কবরে আজাব নাই তারা বিভ্রান্ত এবং তারা নিজেদের মতে অবিচল থাকার জন্য এবং নিজেদের পৃথিবীর বুকে সম্মানজনক স্থান করে নেওয়ার জন্য তারা এই কথাগুলো বলছে। তারা বলতে চাচ্ছে যে তোমরা কবর আজাবের ভয় করো না, কবর আজাব নাই। আলেমরা যে ওয়াজ নসিহত করে সেখানে কবর আজাবের কথা ওনারা বলেন, আলেমদের বিরোধিতা করার জন্যই তাদের এই বাহানা কবর আজাব নাই, আলেমরা মিথ্যা বলছে। আলেমরা মিথ্যা বলছেন না, আলেমরা সত্য বলছেন। যার মানার ইচ্ছে মানবেন, যার মানার ইচ্ছে না তাই মানবেন না, করার কিছু নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।